জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টেস্ট ম্যাচটি। তার আগে 18 ফেব্রুয়ারি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। চলুন দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াডে কারা থাকছেন। জানাবো বিস্তারিত, তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জিম্বাবুয়ে ভার্সাস বাংলাদেশ 2020, একটিমাত্র টেস্ট ম্যাচ, বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াড। নাম্বার 1 তামিম ইকবাল, নাম্বার 2 মমিনুল হক, নাম্বার 3 সাইফ হাসান, নাম্বার 4 নাজমুল হোসেন শান্ত, নাম্বার 5 মুশফিকুর রহিম, নাম্বার 6 মোহাম্মদ মিথুন, নাম্বার 7 লিটন কুমার দাস, নাম্বার 8 তাইজুল ইসলাম, নাম্বার 9 নাইম হাসান, নাম্বার 10 ইবাদত হোসেন, নাম্বার 11 আবু জায়েদ রাহি, নাম্বার 12 মেহেদি হাসান মিরাজ, নাম্বার 13 তাসকিন আহমেদ, নাম্বার 14 মোস্তাফিজুর রহমান, নাম্বার 15 হাসান মাহমুদ, নাম্বার 16 ইয়াসির আলী চৌধুরী। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট স্কোয়াড কেমন হয়েছে? আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এত সময় ধরে খেলাধুলা 24 এর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।